এই হচ্ছে রাজা আর আমাদের দেশে রাগ করবেন না বাবা সরকার বলছে গরীব মানুষকে 130,000 করে ঘর দিচ্ছি পাঁচ পগতে যারা এই ধরনের অন্যায় করে আল্লাহর কসম করে বলছি তোমার সন্তান কষ্ট পাবে তোমার পরিবার কষ্ট পাবে তুমি কবরে আল্লাহর কাছে জবাব দেবে তুমি যদি ইমানদার হও মুমিন হও গরিবের হেল্প করো তাদের কাছ থেকে ফায়দা লুটো না তাদের পয়সা গরিবের হক মেরে খাও না আজকে বড় কষ্ট লাগে আমাদের সমাজের লোক মনে করে মসজিদে নামাজ পড়লে আর মসজিদে দান করলে আর মাদ্রাসায় দান করলে এই মোলবিদের পকেট গরম করলে আমার জন্য মনে হয় নামাজ পড়েছি মাথা ঠুকেছি আমার জন্য জান্নাত রেডি না শোনো নামাজ আল্লাহর হক রোজা আল্লাহর হক কোরআন তেলাওয়াত আল্লাহর হক এগুলো আল্লাহর হক আদায় করেছেন দান খয়রাত করেছেন আল্লাহর হক আদায় করেছেন মসজিদে মাদ্রাসায় দান খয়রাত করেছেন আর আল্লাহ সবথেকে ডেঞ্জার হিসাব যেটা নেবেন সেটা হচ্ছে বান্দার হকে তুমি তোমার মা বাবার কিভাবে হক আদায় করেছো তোমার প্রতিবেশীর হক আদায় করেছো না হক মেরে খেয়েছো তারা একটা একটা করে পাকড়াও হবে কিয়ামতের দিনে আমার ভাই যারা ভাবছেন আল্লাহর কাছে কিয়ামতের দিনে আমি পার পেয়ে যাব কে আমার জন্য সাক্ষী দেবে তো শোনো সবথেকে বড় সাক্ষী দিবে তোমার কাছের আত্মীয় কার আত্মীয় বললাম কোথাকার কাছের আত্মীয় সবথেকে আপন আত্মীয় কে পানি আছে ইস্তে যে পানি পানি নেই পানি নিয়ে আসুন তো সবথেকে কাছের আত্মীয় আমাদের কাছে কে জানেন বুঝিয়ে দিই শুনে নে অল্প আছে দেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সব থেকে কাছের আত্মীয় কিয়ামতের দিন আল্লাহ নামাজীদিকে দাঁড় করাবেন এই যারা দু নম্বরই নামাজ পড়েন তারা ভালো করে শুনে অনেকজন দু নম্বরই নামাজ পড়ে লোক দেখানোর জন্য গিয়ে কোন রকম মাথাটা ঠুকি লোকে মনে করবে সালা নামাজি কিন্তু সে জানে কি কিয়ামতের দিন আল্লাহ দাঁড় করাবেন তোমরা কেমন নামাজি ছিলে আল্লাহ আমরা পাঁচ কাতারে নামাজি ছিলাম ডান দিকের ফেরেশতা বলবে আল্লাহ পাঁচ কাতারে নামাজ পড়েছে বার করে এদের আমলনামাটা বাঁ দিকের ফেরেশতা বলবে নামাজ পড়লে হবে কি লুকিয়ে লুকিয়ে লটারির টিকিট কেটেছে লটারি বালা মাল গাদা আছে আমাদের দেশে নামাজি পড়ে লটারির টিকিটও কাটে বড় কষ্ট লাগে যদি বলেন আমার দেশে নাই আপনি বর্ধমানে আসুন খুঁজে বার করে দেবো এমন মাল ফাঁস কাতারে নামাজ পড়ছে দেখে আউলিয়া মনে হবে মুখে দাড়ি আর মিষ্টির দোকানে লুকিয়ে কচুরে গুঁজে নিচ্ছে কেউ দেখতে পাইনি আল্লাহ দেখতে পাইনি বোকা ফাঁস কাতারে নামাজ পড়েছে লটারির টিকিট কেটেছে আবার ডান দিকের ফেরেশতা বলবে আল্লাহ রমজানের 30টা রোজা রেখেছে বড় দান ধ্যান করেছে বাঁ দিকের ফেরেশতা বলবে চুপ করো রোজা রাখলে হবে কি দান করলে হবে কি লোকের মেরে লোককে দান করেছে আবার ডান দিকের ফেরেশতা বলবে আল্লাহ বড় পরো উপকারী ছিল বাঁ দিকের ফেরেশতা বলবে ওপরে উপকার করেছে তলাতে গুঁজা মেরেছে গুঁজাটা বললে দি আমার পঞ্চায়েতের প্রধান ধরে এলেন আমার চাষ্ট ভাই উদাহরণ দিচ্ছি কিন্তু নয় উদাহরণ আমি গেলাম ভাই আমি মৌলভী সাহেব গরিব মানুষ একটা আমাকে ঘর দিবি না সরকার ঘর দিচ্ছে হ্যাঁ এই ইয়াসিন ভাইয়ের নামটা লেখো তো আমার নামটা লিখে নিলে যেমনি আমি পঞ্চায়েত থেকে বেরিয়ে খুশিতে চলে এলাম আহ আমার ভাই আমাকে ঘর দিবে পঞ্চায়েত থেকে ঘর পাবো একটা ভালোই হবে যেমনি বাড়ি এলো সঙ্গে সঙ্গে বলছে সালার নামটা এখনই কাট কেটে দিলে আমি বেরিয়েছি নাম কেটে গেল আমি আর জানি না আমি তো ঘরে এসে বউকে বললাম চিন্তা নাই ভাই বলেছে একটা ঘর পেয়ে যাবো আমার নামটা লিখে দিয়েছে সব জমা পড়ে গেল কিন্তু নাম তো কেটে দিয়েছে ও 3 মাস পরে যখন সবারই বাড়ি এসছে আমারটা নাই আমি বললাম ভাই কি গোলমাল হলো কি জানি শালা নাকি গোলমাল করেছে কিন্তু গোলমালটা উই করেছে বুঝতে পেরেছেন এটার নাম কি ওপরে বলছে আমি উপকার করি তলাতে গুঁজা মারছে এরপরে বলবে আল্লাহ বলবে সরিয়ে দাও তোমরা কি বলছো বলো তখন তারা বলবে আল্লাহ নামাজি মুসল্লি ছিলাম আমরা ভালো লোক ছিলাম জানি না কেমন করে মনে হচ্ছে জানো আমাদের আমলনামা গোলমাল হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এরপরে সরিয়ে দাও হে আমার বান্দারা শোনো তোমাদের কাছের আত্মীয় যদি সাক্ষী প্রদান করে তোমরা কি করবে বলো তখন তাদের কাছে সাক্ষী দেবে তারা ঘুরে ঘুরে দেখবে আমার বাপ দেবে না মা দিবে আমার
স্ত্রী দিবে নাই আমার সন্তান দিবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কেন তোমরা দুনিয়ার বুকে আমার কোরআনকে জিজ্ঞাসা করনি কোরআনের সূরা ইয়াসিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আজকে আমি তোমাদের জবানগুলো সেলাই করে দেব তোমাদের হাত কথা বলবে আমি কথা বলার যোগ্যতা দান করব তোমাদের অঙ্গপ্রত্যঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দেব তারা সাক্ষী প্রদান করবে আর এরাই হচ্ছে তোমাদের সবথেকে নিকটতম আত্মীয় এরা তোমাদের জন্য সাক্ষী প্রদান করবে আমার ভাইরা যদি মনে মনে হয় এই ইয়াসিন ভাই বয়ান করছে আমরা হিদায়াত পাব এই আমাকে দোয়া করে পার করাবে আমার ভাইরা শুনে রেখেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার দ্বিতীয় পৃষ্ঠা আমার রব্বুল আলামিনকে বললেন হে আমার নবী শোনো তোমরা যারা মনে করছো যে আমি আল্লাহ আমি নবী হিদায়াতের মালিক তারা শুনে নাও আল্লাহ এবং রাসূলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন হে আমার নবী বলো তুমি যত কোরআন শোনাবে শোনাও যত বুঝাবে বুঝাও কিন্তু যারা বেঈমান কাফের নেমো খারাম হবে যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না আমার নবী বিশ্ব নবী কেন চেনো গো আল্লাহ কেন তারা আমার কথায় আপনার কথা কোরআনের কথা মানবে না কোরআন নকল করছে হে আমার নবী জিজ্ঞেস করো আমার কোরআনকে খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম খতম আল্লাহু আলা কুলুবিহিম কুলুব মানে হচ্ছে হৃদয়টা তাদের হৃদয়েতে তালা মারা গেছে ওয়া আলা সামিহিম আর তাদের কানেতে মোহর মারা গেছে ওয়া আলা আবসারিহিম গিশাওয়া আর তাদের চোখেতে পর্দা পড়েছে তারা কখনো দিনের রাস্তায় আসবে না হে আমার নবী বলো ওয়া লাহুম আযাবুন আযীম তাদের জন্য পরকালে কঠোর শাস্তি রাখা আছে এরপর অপর জায়গায় চলুন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন অপর জায়গায় আলোচনা করলেন আমার ভাইরা আমার মায়েরা ভালো করে শুনবেন এটা বড় ডেঞ্জার আয়াত আমার নবীজি চোখ দিয়ে দদর করে পানি পড়েছে কোরআন নকল করছে ওয়ালাউ আন্নানা নাযযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাসারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিউমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহানুন হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও ওয়ালাউ আন্নানা নাযযালনা ইলাইহিমুল মালাইকা মালাইকা মানে হচ্ছে ফেরেশতা আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি এদের কাছে ফেরেশতা পাঠাই ওয়া কাল্লামাহুমুল মাউতা আর তারা যদি যারা মারা গেছে কবরে চলে গেছে তারা যদি কবর থেকে উঠে আসে আর বলে তোমরা ভালো কাজ করো নেক কাজ করো নেক আমল করো হে আমার নবী তারপরও যারা বেঈমান কাফের নেমো খারাম হবে যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা সবাই নিয়ত করে নেন আজ থেকে আমরা পাকাপুক্ত মুমিন হব ইনশাআল্লাহ আল্লাহ মুমিনদের জন্য পুরস্কার ঘোষণা করেছেন আর বেঈমান কাফেরদের জন্য সেদিনে বড় কষ্ট রাখা আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে উপভোগ করার জন্য যতগুলো মাল দিয়েছে শোনো আমি আল্লাহ এত নিয়ামত দিয়ে ঢেকেছি তোমরা অনুভব করতে পারবে না যেমন সমুদ্রের মধ্যে মাছ হাবুডুবু খাই এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে বেড়াই নদীর মধ্যে মাছ এমন ভাবে ছুটে বেড়াই এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটা নিয়ামতে ভরপুর করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আলোচনা করলেন আলাম নাজআলিল আরদ মিহাদা ওয়াল জিবালা আওতাদা খলকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা ওয়াবানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা ওয়াআনজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা লিনুখরিজা বিহি হাববান ওয়া নাবাতা ওয়াজান্নাতিন আলফাফা আলাম নাজআলিল আরদ মিহাদা আমি আল্লাহ কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা পানির মতো পাতলা করিনি পাথরের মতো শক্ত করিনি বিল্ডিং বাংলো বানাবে ধরে রেখে দেবে মানুষ পুদলে মাটি করে দেব লোহা পুদলে মাটি করে দেব কিন্তু যখন আমার বান্দা বীজ রোপণ করে একটা পুদলে আমি জমিনকে বলেছি 1000টা ফেরত দেবে জোরে বলুন সুবহানাল্লাহ মানুষকে পুঁতে দিলে জমিন মাটি করে দেয় লোহা পুদলে মাটি করে দেয়
কিন্তু আমি জমিনকে বলেছি আমার বান্দা যখন বীজ রোপণ করবে একটা পুঁতলে তুমি 1000টা ফেরত দেবে জোরে বলুন সুবহানাল্লাহ যারা আল্লাহকে চিনতে পারেননি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাই চোখে আঙ্গুল দিয়ে দিই আপনি চিনতে পারবেন আল্লাহকে বিসমিল্লাহ আমাদের দেশের অনেক বেঈমান কাফের আল্লাহকে চিনতে পারেনি আমার ভাইয়েরা আলম নাজালিল আরদা মিহাদা আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা ওয়াল জিবাল আওতাদা আর পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি জমিন তুমি নড়াচড়া করো না এখানে বিজ্ঞান বলেছে পৃথিবীটা ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে পড়েছেন না পড়েননি ভূগোলে পৃথিবী ঘুরছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে এই তথ্যটা সম্পূর্ণ কোরআন ভিত্তিক ভুল তথ্য কোরআনের বিপরীত কথা বৈজ্ঞানিকের তার এক নম্বর প্রমাণ আমি যখন স্কুলে পড়তাম না আমার ভূগোলের মাস্টারের নাম ছিল রবি বাবু খুবই ভদ্র মানুষ ছিলেন ভালোবাসতেন মাঝে মাঝে ডাস্টারে করে ডাস্টার ছুঁড়ে মারতেন আর আমি আমার পড়ার জীবনে স্কুল লাইফ মাদ্রাসা লাইফ ডেঞ্জার ছিলাম খুবই ডেঞ্জার তো আমার মাস্টার বুঝাচ্ছেন একবার সেই গোল ফুটবলটা এনে বিজ্ঞান শুনে নেন যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছেন যারা মাস্টার আছেন বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক বিজ্ঞান কি বললাম আপেক্ষিক এক্ষুনি যেটা বলছে কালকে পাল্টিয়ে যেতে পারে আমরা পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো কে কে পড়েছেন হাত তুলেন তো পড়েননি আপনারা পৃথিবীটা কমলা লেবুর মতো পরের বৈজ্ঞানিক এসে বললেন নট কমলা লেবু পৃথিবীটা গোল ফুটবলের মতো এখনকার কিছু বৈজ্ঞানিক বলছে নট গোল ফুটবল পৃথিবীটা ডিম্বাকৃতি তোদের থিওরিতে আসবে না পরের কোন বৈজ্ঞানিক এসে আবার বলবে মালটা ট্যাড়া বেঁকা খুঁজে পাবি না কি বুঝলেন বুঝতে পেরেছেন না পারেননি বিজ্ঞান বলেছে তো আমি আমার মাস্টারকে বলুন স্যার এই যে বলছেন গোল ফুটবলের মতো কমলা লেবু পড়েছি থ্রিতে আর এইখানে এসে হয়ে গেল গোল ফুটবল আচ্ছা গোল ফুটবল যে তলা দিকে যে মালকটা থাকে তারা নিজেই পড়ে যায় না সে কি করছে শুনে দেন বলে বোকা একটা পিঁপড়ে নিয়ে এলো পিঁপড়ে ছেড়ে দিলে মাস্টার পিঁপড়েটা ছেড়ে পিঁপড়েটা কিন্তু পৃথিবীর চারিদিকে ঘুরছে বলছে যেভাবে এই পিঁপড়েটা চলে বেড়াচ্ছে মানুষ এরকম চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আমি বললাম স্যার আপনি দেয়ালে চেপে দেখান তো বুঝতে পেরেছেন না পারেন আপনি দেয়ালে চাপে বলে দেয়ালে কি করে চাপবো আমরা স্যার পিঁপড়ে সিপেত হচ্ছে তাকে যদি আসমান পর্যন্ত বাঁশ দেওয়া হয় সে আসমান পর্যন্ত চলে যাওয়ার ক্ষমতা রাখে আল্লাহ এই সিফাতটা পিঁপড়েকে দান করেছে এই সিফাত কিন্তু আল্লাহ মানুষকে দেয়নি যে দেওয়ালে চলতে পারবে ঠিক কি না মানুষের মধ্যে এই সিফাত নাই তাই যে উদাহরণটা দিচ্ছেন এটা ভুল আমাকে বললে তুই মাদ্রাসায় পড়ছিস তো ওই জন্য বেশি শিয়াল পণ্ডিত হয়ে গেছিস কি বুঝলে আমি বললাম আমি যেটা পড়ছি ওটা ঠিক এটা ভুল লেখা আছে পৃথিবীটা ঘুরছে আমি তথ্য দিচ্ছি আপনাদিকে বুঝিয়ে দিচ্ছি যারা বলছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে শুনে রেখে দেন এই যে স্টেজে আমরা চারজন বসে আছি সামনে চেয়ারে এই স্টেজ যদি ঘুরে আর আমরা যদি নিজের জায়গায় স্টপ থাকি আমাদের দিক পরিবর্তন হবে কিন্তু স্থান কারণ পরিবর্তন হবে না কিন্তু চন্দ্র গ্রহণ সূর্য গ্রহণের মানে হচ্ছে একে অপরকে ওভারটেক করা চন্দ্র আর সূর্য যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতো চন্দ্র সূর্য গ্রহণ হবার কোনো সম্ভাবনাই থাকতো না চলুন কোরআনকে জিজ্ঞেস করুন আমার নবী বিশ্ব নবীকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ওগো নবী কিয়ামতটা কবে হবে আমার আল্লাহ বললেন হে আমার নবী তুমি উত্তর দাও ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়া শামসু ওয়াল কমার যেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে ওয়া খাসাফাল কমার যেদিনে চন্দ্র আলোহীন হবে ওয়া জুমিয়া শামসু ওয়াল কমার যেদিনে চন্দ্র